সোনারপুর আপনজনের তরফ থেকে ফার্স্ট ক্লাস দেখাবো বলে হাজির হয়ে গেছি। আজকে আমাদের প্রেসিডেন্ট ম্যাডাম নিজে হাতে পড়াচ্ছেন, আমিও ছিলাম একটু আগে হেল্পিং হ্যান্ড হিসাবে। আমাদের টিচার আজকে আসতে পারেননি, ওনার শরীরটা খুব খারাপ, যার জন্য উনি আসতে পারেননি। শুক্রবার থেকেই ওনার শরীরটা খারাপ, তো ওই জন্য ক্লাসটা আজকে আমরাই নিচ্ছি। ওরা অনেকটা শিখে গেছে জানেন তো, সকলে হাত বোলা মানে লেখার ওপর হাত বোলাতে অনেকে প্রায় লিখতে শিখে গেছে, মানে ভালোভাবে অক্ষর চিনতে শিখে গেছে, আর এই বড় দুজন নামটা লিখছে। সবাইকে আজকে পেন্সিলও দেওয়া হয়েছে, অনেকের পেন্সিল শেষ হয়ে গিয়েছিল, পেন্সিল দেওয়া হয়েছে, ইরেজার দেওয়া হয়েছে, একজনকে শার্পনার দেওয়া হয়েছে, কত কয়েকদিন আগে খাতা দেওয়া হয়েছে দুজনকে। আসুন আপনাদেরকে আমরা খিচুড়িটা দেখাবো বলেছিলাম, চলুন আমরা খিচুড়িটা একটু দেখে আসি কীরকম হয়েছে খিচুড়িটা। আসুন, সরি লাইটগুলো একটু অফ ছিল, আসুন দেখে নিই আমরা খিচুড়িটা। এই দেখুন, যেগুলো নীল মানে একটু লাল লাল টাইপের দেখতে পাচ্ছেন, এগুলো কুমড়ো দেওয়া রয়েছে, কুমড়ো প্লাস আলু, কুমড়োও দেওয়া রয়েছে প্লাস আলু দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পাচ্ছি না, আলুটা আসলে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে আলু দেখুন, এই যে আলু, আর এই যে হচ্ছে কুমড়ো, লাল লাল মতো দেখতে পাচ্ছেন কুমড়ো, কুমড়ো আর আলু দিয়ে আজকে খিচুড়িটা করা হয়েছে। এরপরে আমরা চেষ্টা করব শীতে নানা রকম যে সবজিগুলো উঠবে, কেমন যেমন বিনস, গাজর, ফুলকপি, কড়াইশুঁটি, ওগুলো দিয়ে যাতে ওদের জন্য একটু খিচুড়ি বা ফ্রাইড রাইস মতো করে দেওয়া যায়, যেটা ওদের টেস্টিও লাগবে এবং ওদের পক্ষে ভালোও হবে। খিচুড়িটা কিন্তু অতি কম মশলায় করা হয়েছে, আমরা যেরকম গুরুপাক করে থাকি সেরকম হয়নি, একদম নর্মাল মশলায় করা হয়েছে, একদমই ঝাল কম দিয়ে, যেহেতু বাচ্চারা খাবে। তো যাই হোক বন্ধুরা, ওরা কিন্তু খিচুড়ি অলরেডি শুনে ফেলেছে যে ওদের জন্য খিচুড়ি আছে, এবং ওরা খুব খুশি খিচুড়ির জন্য, ওরা সকলে খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তো বন্ধুরা, আবার এরপরে ফিরে আসছি, সঙ্গে থাকুন, ধন্যবাদ।